আজকের গল্প মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল অন্তর্গত শিলং টাউন থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত পিনুরসুলা একটা স্মল হিল স্টেশন, সেখান থেকে মাত্র 9 কিমি দূরে অবস্থিত একটি অফবিট ভিলেজ লাংকয়েত ভিলেজের একটি সুন্দর অফবিট লেক রিসর্টকে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। সো দেখো, মানে মানে একটা স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় একটা জায়গা, একদম পাহাড়ের কোলে সমতল একটা জায়গায়, একদম পুরো শিলং টাউন থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, এরকম একটা সুন্দর সকাল। আর আর্টিফিশিয়াল লেক, তার উপরে হ্যাঙ্গিং ব্রিজ। সো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মেঘালয়, গুড মর্নিং ফ্রম শিলং। আমরা আছি এখন মেঘালয়, উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের রাজধানী শিলং টাউন থেকে 50 কিলোমিটার দূরে ডাউকি যাওয়ার পথে একটা অফবিট ভিলেজ লাংকায়েত ভিলেজে। সো গুড মর্নিং ফ্রম লাংকায়েত ভিলেজ। লাংকায়েত ভিলেজে আছি হচ্ছে আমরা লাংকায়েত রিভার অ্যান্ড ভিলেজ রিসর্টে। এই হচ্ছে আমাদের আজকের মানে গতকালকের রুম ছিল। গতকাল আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে শিলংয়ের কিছু সাইট সিনিং করে সরাসরি আমরা এখানে চলে এসেছিলাম। আমাদের আস্তে আস্তে রাত প্রায় 8টা বেজে গেছিলো। সো আমরা রাতের সৌন্দর্যটা দেখতে পারিনি, আর এখানে আমাদেরকে একটু রুম শেয়ার করে নিয়ে আসি। সো রুমগুলোতে যাওয়ার এই হচ্ছে সুন্দর রাস্তা, পুরো সুন্দর ঢালাই রাস্তা করা আছে। আর ওই দিকে হচ্ছে পাশাপাশি, ওইখানে দুটো রুম, ওইখানে দুটো রুম, আবার এইখানে দুটো রুম, আবার এইখানে দুটো রুম। আমরা ছিলাম 1 নম্বর রুমে, 8টা রুম আছে, প্রায় একসাথে 20 জনের অ্যাকোমোডেশন। সো এটা আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের পার্থদা। পার্থদা, এই কেমন লেগেছে এই জায়গাটা? শিলং থেকে একটুখানি বাইরে এটা, তো তোমরা এখানে আসলে অবশ্যই বেশ ভালোভাবে ঘুরতে পারবে। আর সবথেকে ব্যাপার হলো এখানে শহরের কোনো রকমই কোলাহল এখানে নেই, সম্পূর্ণই নিরিবিলি জায়গা। সো চলো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে নিয়ে আসি। আর এই হচ্ছে আমাদের রুম, খাচ্ছে না এন্টায়ার রুম। আর এখানে রুমে ঢুকেই দেখো, মানে বেশ সুন্দর। এখানে একটা সোফা, এখানে বড় সোফা আছে, আর এদিকেও একটা সোফা আছে, আর এখানে চার্জার পয়েন্ট, আর এখানে আর 4টা বেড, মানে 2 ডাবল বেড, চারজন তো চোখ বন্ধ করেই থাকা যাবে। এখানে আমাদের বিধানবাবু শুয়ে আছে। গুড মর্নিং। গুড মর্নিং, কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে একটা ছোট মিরর দেওয়া আছে, ঝিমঝাম বেসিন, আর হচ্ছে গিজারও দেওয়া আছে। তো একটা সুন্দর আয়না দেওয়া আছে একটু সাজগোজ করার জন্য। দেখো আর্টিফিশিয়াল লেক, আর লেকের উপারে, এই লেকে কিন্তু বোটিং করা যায়, ওই যে বোটগুলো এখানে রাখা আছে। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করেই কিন্তু আমাদের এই রিসর্টগুলোতে আসতে হয়। দেখো কত ছোট লাগছে ওখানে, পরপর 4টে রুম আছে, মানে অ্যাটাচ করা 2টো রুম, আর খুব সুন্দর। আর এটা হচ্ছে রিসেপশন, মানে এখানে ডাইনিং রুম থেকে শুরু করে সব কিছুই আছে, তার উপরেই মেন রাস্তা আছে। এই হচ্ছে তোমার হ্যাঙ্গিং ব্রিজ, জাস্ট প্রচুর পরিমাণে হেলে, দেখো কেমন হিলছে। কালকে, গতকালকে যখন আমরা 4জন একসাথে এসেছিলাম, মানে একটা মারাত্মক লেভেলের দোলনা হয়েছিল, আর খুব ভালো লাগছিলো। এই জায়গাটাতে একটু কাট দিয়ে দিয়েছে, মানে গ্যাপ হয়ে গেছে আর কি একটু। সো দেখো লেকের মিডিল থেকে কিছুটা ভিউ এরকম। সকালবেলা খুব সুন্দর লাগছিলো যখন সানরাইজ হয়েছিল, এখন মেঘের আড়ালে সূর্য চলে গেছে, আর মেঘলা মেঘলা দিন, ওয়েদারটা খুব ঠান্ডা এখন মেঘালয়, প্রায় 22 ডিগ্রি টেম্পারেচার আজকে। হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে এইটা কিন্তু একটা ভিউ পয়েন্টের মতনই কাজ একটা। আর এই রিসর্টটা হচ্ছে মানে ডাউকি যাওয়ার পথে যে মেন রোড আছে, মেন রোড থেকে 4 কিলোমিটার ভেতরে আসতে হবে, মানে 4 কিলোমিটার লেফট দিয়ে, লেফট টার্ন নিয়ে এই রিসর্টটাতে আসতে হবে। খুব সুন্দর। একটা দিন শিলংয়ে থাকার পর ডাউকি যেতে পিনুরসুলা টাউন থেকে 5 কিমি আসার পর মেন রোড থেকে 4 কিমি গেলেই এই সুন্দর রিসর্টটি পাবেন। এই ভিলেজে মাত্র 50টি বাড়ির বসবাস, এবং এই ভিলেজের টোটাল পপুলেশন হচ্ছে 250 জনের মতো। এই রিসর্টে একটা দিন থাকার পর পরের দিন দেখে নিতে পারেন ডাউকি, সঙ্গে ক্রান্তসুরি ও ফেফে ফলস। এই হচ্ছে আমাদের পুরো ট্রিপের গাড়ি, আমরা পুরো ট্রিপ 4 দিনের জন্য রিজার্ভ করে নিয়েছি, একদম গুয়াহাটি টু গুয়াহাটি, সেইভাবে কথা বলি, কারণ আমরা 4 দিনে সব কটা পয়েন্ট ঘুরে দেখবো। আর এখান থেকে দেখো ওই ছোট্ট ছোট্ট রিসর্টগুলোই কিন্তু ওই আমারই সোজাই হচ্ছে এই রিসর্টে আমরা আছি। আর এই হচ্ছে লাইফ জ্যাকেট,
আর এখানে বোটগুলো রাখা আছে। আর লেকটা কিন্তু এই সাইডটা তো অনেকটা চলে গেছে, আবার এই সাইডটা তো অনেকটা দূরে চলে গেছে, আবার ওই সাইডটা তো অনেকটা দূরে চলে গেছে। আর লেকের উপর সেই হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করেই কিন্তু সেই রিসোর্টগুলোতে যাওয়া যায়। এই হলো রিবিট লেক অ্যান্ড রিসোর্ট, ভিলেজ হচ্ছে লাংকোয়েট ভিলেজ, শিলং টাউন থেকে জাস্ট 50 কিলোমিটার দূরছে। সুন্দর রিসেপশন, বেশ সুন্দর ডেকোরেটেড করা, আর এই বিশাল বড় একটা স্পেসিয়াস জায়গা। এখানে কালকে ডিনার করেছিলাম, এটা হচ্ছে কিচেন রুম। আর এটা দেখো, এখানকার যে লোকাল খাসিয়া ড্রেস হয় সেই ড্রেসের একটা ট্র্যাডিশন। আর এই রাস্তা চলে গেছে লাংকোয়েত ভিলেজের দিকে, এখানে একটা লোকাল বস্তি আছে, মানে ওরা বস্তিই বলছে। আর আমরা কিন্তু এই রাস্তাটা ধরে এসেছি, আর এইখান থেকে সামনে পুরো স্পেসিয়াস একটা জায়গা, আর এখান থেকে সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড়ের ভিউ। জাস্ট অপূর্ব একটা সকাল, অপূর্ব সুন্দর একটা ভিউ, সুন্দর একটা পরিবেশ। এই রিসোর্টের নাম্বার আমি তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিব, তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি শিলংয়ে না থাকতে চাও, বা শিলংয়ে ধরো একদিন স্টে করলে, আর ডাউকি যাওয়ার পথে এখানে একদিন স্টে করতে পারো, মানে বেশ সুন্দর লাগবে। মানে একদম পুরো শহরে কোলাহল থেকে বাইরে একদিনের থাকার সেরা ঠিকানা কিন্তু এই রিসোর্ট হবে। রাস্তা ধরেই হচ্ছে, এখানে ছোট্ট ওয়াটারফলস আছে, যে এই ওয়াটারফলসটাতে যাওয়া যায়। মানে লেকের জলটাকেই এখানে, এই লেকের দেখো এই লেকের জলটাকেই এই পুলের মাধ্যমে নিচে দিয়ে ওই দিকে জল আর কি, ওই দিকটাতে জল পাস করে আর কি, যখন জলটা বেড়ে যায় এভাবে জলটা পাস হয়ে যায়। এই রিবিট লেক রিসোর্টের রুম রেন্ট 2000 থেকে 2500 থেকে 3000 সিজন অনুযায়ী ভ্যারি করে, আর ফুডিং চার্জ এক্সট্রা। এখানে আসার জন্য আপনাকে কিন্তু গাড়ি রিজার্ভ করতেই হবে, ভাড়া পড়বে প্রায় 2000 টাকার মতো। এই রিসোর্ট থেকে আমরা সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি ডাউকির উদ্দেশ্যে, সেই গল্প নিয়ে আসি খুব তাড়াতাড়ি। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকবেন। I can't see the end, but we'll see it through.